কেরে ছোটকু, এটা তো দেখতেছি ছাগল। তোরে তো লাল গরু দেখাই দিলাম, লাল গরু অর্ডার করবে কইলাম, তুই তো ছাগল অর্ডার করে ছাগল আনছস। আব্বা, আমার তো মনে হয় এরা ভুল করে আঙ্গে বাড়ি ছাগল পাঠাই দিছে। আমি তো লাল গরুটাই অর্ডার করছি, 92,000 টাকা ঠিক মতো পাঠাই দিছি। দেখি আমি অনলাইন সবে যোগাযোগ করে দিই। আব্বা ইত্তা আয় বলল, টাকা পয়সা দো, পাঞ্জাবি কিনা লাগবো, শার্ট কিনা লাগবো, প্যান্ট কিনা লাগবো। আমার সব বন্ধুরা মার্কেট করে শেষ করে লাইছে। আমার টাকা দো, আজকে মার্কেট করতে যান। মার্কেটে যাবা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু কালকে আমি গরু কিনতে যাব গরুর হাটে, ঠিক আছে? তুমি আমার সাথে যাবা, কালকে ঠিক সময় রেডি হয়ে থাকো, কালকে যাতে তোমার ধানাই বানাই আমি না শুনি। আজকে টেয়া নিয়ে যাই মার্কেট করে আনো, এটা কোনো সমস্যা নাই, কিন্তু কালকে যে গরু কিনতে যাইতে হবো এটা যেন মনে থাকে, কালকে গরু কিনে যাওয়ার জন্য রেডি হয়ে থাকো, ঠিক আছে? আব্বা এটা তুমি কি কইতাছ? 2022 সালে হে হাটে যায় গরু কিনা লাগবো। গরু কেনার ব্যবস্থা আমি করে দিতাছি, অনলাইনে অর্ডার মারলে গরু হাটে হাটে বাইতে আয় করবো। এই কষ্ট করে গরু কেনার জন্য লাগবো এই হাটো, এই কাদা মাটা, এই সেই দৌড়াদৌড়ি, গরু ছুটে জায়গা হারাই জায়গা, কত কি ঝামেলা। এই কষ্ট কইরে হাটো যাইয়ে রোদের মধ্যে ঘুরে খাইরে পানি কাদ মাখা মাখায় গরু কিনা লাগবো। তোমার আমি এমন ব্যবস্থা করে দিতাছি, চয়েস করবা আমার রুমে বৈঠে। তোমার যে গরুটা চলে যাবো এটা অর্ডার করে দিবো, গরু হাড়ে হাড়ে বাইতে করবো, বুঝছো? এই গরু দড়ি ধরে টাইনে কষ্ট করে আনার দরকার নাই। এরম হইলে তো ভালোই হ কিন্তু তোমারও তো আমি বিশ্বাস পাই না, এরম কথা তো এর আগে শুনছিলাম অনলাইনে গরু কিনে পাওয়া যা, কিন্তু কথাটা কতটুকু সত্য? তো ঠিক আছে, এরাই তো আমার দেখাও, যদি আমার পছন্দ টছন্দ হ তাহলে আমি কিনে নিলাম, কোনো সমস্যা নাই, তাহলে তুমি রাইতো আমার অনলাইনে গরুগুলা দেখাও। ঠিক আছে আব্বা, তাহলে আমি তো মার্কেট করতে গেলাম। আজকে রাইতে আসে তোমার গরু দেখাই, কালকে অর্ডার দিয়ে দিও। শালারে ফোন দিয়ে গেলাম জরুরিভাবে মার্কেটে যাব ঈদের কেনাকাটা করতে। শালা বন্ধু বান্ধব এগুলো মাঝে মাঝে আইতে এমন দেরি করে, বিষয়টা ভাল লাগে না। যাই হোক, শালা যখন আইব তখনই যাওয়া লাগবো। শালা তো দেখা যাইতেছে আইতাছে। কিরে তোর আর কেমন খবর হইলো? তোর জন্য আধা ঘন্টা ধরে থাকতে থাকতে ঠ্যাংটা হ্যাং হয়ে গেছে। আর কোশ নে বন্ধু, রাস্তায় তো জ্যাম, যাহাটা খুব কঠিন অবস্থা, তো চল মার্কেটে যাই। তুই আলি হাইডে জ্যামের মধ্যে কি বললি বুঝলাম না। তো যাই হোক শোন, আমার একটা দরকারি আলাপ আছে। আব্বা গরু কিনবো, ঠিক আছে? আমি কইছি অনলাইন থেকে গরু দেখামু, অনলাইনে চয়েস করে যে গরুটা পছন্দ সেটা অর্ডার মারি দিবো, সেটাই কিনবা। এম কথা হলো কোন সাইডে গরু কিনলে ভালো হয়, এটা ওয়েবসাইটের নাম কয়ে দে, অনলাইন শপের নাম কয়ে দে, যে ওয়েবসাইট থেকে গরু কিনলে ভালো হবে। ওয়েবসাইটের নাম তো মেলা আছে, তার ভিতরে খাই খাই ওয়ান টাইম নামে একটা ওয়েবসাইট আছে, বুঝছো? শুনতি গরু পাওয়া যা, ভালো ভালো গরু পাওয়া যা, শুনলাম মুনথাই অনেক গরু মানুষ কিনতে আছে, তো ঠিক আছে মুনথাই কিনে দিস। আর কথা হলো তোকে যেহেতু এত সুন্দর বুদ্ধি দিলাম, আমার আজকে একটা কাপড় কিনে দিই। আরে তোরে কাপড় কিনে দেবো, এটা কোনো সমস্যা হইলো নাকি? মেন সমস্যাটা সমাধান করে দে। আব্বারে তো গরু কিনে দেন অনলাইন থেকে, নাহলে তো আব্বার সাথে যাই গরুর সাথে পিছনে পিছনে দৌড়াদৌড়ি, নানান ঝামেলা। এখন যে বেহেক আব্বারে অনলাইন থেকে গরু কিনে দেন লাগবো। চল মার্কেটে যাই। আব্বা চলো, তোমার আজকে কম্পিউটারে অনলাইনে গরুগুলা দেখাই, তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি পছন্দ করে আমারে জানাও, আমি এটা অর্ডার করে দিই। ঠিক আছে চল দেই, তুই কিরম গরু দেখাস, গরু যদি পছন্দ হই। আব্বা তুমি গরু দেখতে থাও, যে গরুটা তোমার পছন্দ সেটা তুমি কো, সেটা আমি অর্ডার মারি দিই। এই চটকু মিয়া শোন, এই যে এই লাল গরুটা আমার পছন্দ, ঠিক আছে? তুই এই লাল গরুটা অর্ডার মারি দে, 2 দিনের ভিতরে যাতে আমি গরুটা হাতে পাই। আব্বা তাহলে তুমি যাও, নিশ্চিন্তে থাও, গরু আমি অর্ডার মারি দিতেছি, তুমি চিন্তা করো না, গরু 2 দিনের ভিতরে পৌঁছে যাব। হ্যালো, এটা কি খাই খাই ওয়ান টাইম অনলাইন শপ বলতেছেন? এখানে আমি একটা লাল বড় গরু অর্ডার করছি 92,000 টাকা দামের, আশা করি 2 দিনের ভিতরে আমার পৌঁছাই দিবেন। হ্যাঁ, আমি খাই খাই ওয়ান টাইম কোম্পানি থেকে একজন সদস্য বলছি, আপনাকে 2 দিনের ভিতরে গরুটি পৌঁছে দেওয়া হবে, আপনি নিশ্চিন্তে ঘুমায় যান, আপনার কোরবানির গরু হেঁটে হেঁটে আপনার বাড়িতে চলে যাবে। আব্বা 2 দিন পরে গরু আমাদের বাড়িতে পৌঁছে দিব, ঠিক আছে? তুমি টেনশন নিও না, গরু আয় করবো। যাইক, এখন তাহলে গরু কিনা চিন্তা থেকে বাঁচলাম, ঠিক তো? 2 দিন পরে গরু আইব। কেরে ছোটকু, এটা তো দেখতেছি ছাগল, তোরে তো লাল গরু দেখাই দিলাম, লাল গরু অর্ডার করবে কইলাম, তুই তো ছাগল অর্ডার করে ছাগল আনছস।
আব্বা আমার তো মনে হয় এরা ভুল করে একেবারে ছাগল পাঠাই দিছে। আমি তো লাল গরুটাই অর্ডার করছি, 92,000টা ঠিক মতো পাঠাই দিছি। দেখি আমি অনলাইন সবে যোগাযোগ করে দিই। হ্যালো, এটা কি খাই খাই ওয়ান টাইম কোম্পানি বলতেছেন? আপনি আমাকে লাল গরুর বদলে কেন ছাগল পাঠাইছেন? আমরা তো 2 দিন আগে লাল গরু অর্ডার করছি। জি স্যার, আমরা খাই খাই ওয়ান টাইম অনলাইন কোম্পানি থেকে বলছি। আপনি যে গরুটি অর্ডার করছেন সেক্ষেত্রে আমরা একটা ছাগল পাঠাইছি, এটা আপনার ভাগ্য স্যার। আমরা অনেক ক্ষেত্রে মোবাইল অর্ডারের বদলে আমরা ইট দিয়ে থাকি। ঠিক আছে স্যার, আপনি আজকে থেকে আমাদের ব্লক লিস্টে থাকেন এবং আপনাকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। কেরে ছুট করবা, তোরে তো দেখি কয়দিন ধরে খুব টেনশনে আসস, তোর সমস্যা কি? তুই তো অনেক টেনশনে আসস, আর এবার ছাগল কিনলি কে? তোর না গরু কেনার কথা? আরে বন্ধু, তোরে কি কমু, আমার ফুলারে কইলাম যে চল হাটো যাই গরু কিনবে, ওই কইলো অনলাইনে অর্ডার করলে ভালো গরু আইবো। আর অনলাইনে অর্ডার করছে 92,000টা দিয়ে একটা বড় লাল দামড়া গরু, আর খারাপ গরুর বদলে পাঠাইছে ছাগল। আর ওদের কাছে যখন জানবার চাইছে, ওরা তখন ব্লক করে দিয়ে ঈদ মোবারক জানাইছে। কস কি, অনলাইনে তুই বোকার মতো গরু অর্ডার করে গেছস কে? এটা তোর কপাল যে তুই একটা ছাগল পাইছস! কত মানুষ লাখ লাখ টাকা দামের ফোন অর্ডার করে খালি ইট পাইতাছে, স্যান্ডেল পাইতাছে, জুতা পাইতাছে, অনলাইন তো এলে প্রতারণা। আর এলে থেকে নিলে ভালো দেহে পরিচিত দেহে যাচাই বাছাই করে রিভিউ দেখে তারপরে অনলাইন থেকে জিনিস কেনা লাগে, এটা কি তুই জানস না? এবং এর একটা ধরা খাবি বন্ধু। আহ আরে, কি একটা ধরা খাই গেছস! কি আর কমরে বন্ধু, সবই কপাল। যাই হোক, এবার যেহেতু এত বড় একটা ক্ষতি হয়ে গেলাম, ধরা খাইলাম, তো সামনে একটা গরু কিনবো এইবার চিন্তা ভাবনা আছে। এইভাবে হুট করে গরু কিনে আর কোরবানি দিম না, পশু পালন করবো 1 বছর, তারপরে ওইটার প্রতি মায়া ধরবো, ওই গরু কোরবানি দিব। হুট করে আর এবো করে অবহেলা করে গরু কিনে কোরবানি দিব না।